সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সো আপাতত আমি এখন যাচ্ছি পড়তে, আর দেখতে শুনতেই পাচ্ছি গেট পর্যন্ত, চলো স্টেশনে যাবো। সো এখন সময় হচ্ছে 9:53, আর এই জাস্ট আমি পড়িয়ে টড়িয়ে এলাম, এই সরি পড়িয়ে টড়িয়ে বলছি, কারণ পড়ে টড়িয়ে এলাম। সো এখন যাব বাজারে, তো চলো বাজার টাজার করে আসি। দাও দাও, আজ সাইকেল আছে, আমি আধ ঘন্টায় তো বাজারে আসতে পারবো না, জানি না দেখি কতটা আসতে পারি। তো এখন প্রায় 10:30 মতো বাজে চললো, আর এই জাস্ট বাজার থেকে চলে এলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি বাজার থেকে কী এনেছি। একদম আজকে রয়েছে হচ্ছে বরবটি, আর এখানটাতে রয়েছে পুঁই শাক, পটল, আঁকড়ি, আলু, পেঁয়াজ, কুমড়ো, তো এইসবই। আর এই জাস্ট খেতে বসে গেছি, তো সকালের খাবার এখানে গরম গরম একটা মাছের লেজা ভাজা, আর এখানে আলু ভাজা রয়েছে। তো সকালে এটাই আমাদের ব্রেকফাস্ট মানে বলতে পারো, তো চলো খেয়ে নিই। সো আমি ভাই বাঙালি, তো যখন যেমন অবস্থাতে থাকবো তখন আমি মানে অবস্থাতেই ব্লগ করবো, বাঙালি মানে বুঝতে পারছো, অত হাই ফাই মানুষ নয়। সো এখন যাচ্ছি খেয়ে দিয়ে দোকানে, যে ব্লগ করার জন্য আবার নতুন ধরনের মানে জামা প্যান্ট পরে বেশ সুন্দরভাবে সেজে গুজে করবো, এরকম কিন্তু নয়। আমি ভাই বাঙালি, যখন যেমন অবস্থা থাকবো তখন তেমন অবস্থাতেই ব্লগ বানাবো তোমাদের জন্য। তো চলো এখন আপাতত দোকানে যাই, দিয়ে আজকে একটা রাধাকৃষ্ণই তুলবো। তো চলো তার আগে দেখাচ্ছি মা কী করছে। কী করছো? রং করেছ? দেখো মা এখানে তৈরি করছে হচ্ছে লক্ষ্মীর ঘট, না মা এখানে লক্ষ্মীর ঘট তৈরি করছে। এই যে ওই যে লক্ষ্মীর ঘটগুলো তৈরি করেছে ওইখানটাতে দেখতে পাচ্ছ তোমরা, আর এই সাইডটাতে তৈরি করছে। আমার কিছু বলবা ভিডিওতে, কত বছর পর ভিডিও করছি কিছু বলো। আর ওই যে ওইখানটাতে রোদে কিছু দিয়ে দিয়েছে পুতুল, আর ওখানটাতে খড়ি দেওয়া হয়েছে মানে সাদা রং করা হয়েছে, এরপরে অন্য রং করতে হবে। সো এখন সময় প্রায় 12:05 মতন, আর এতক্ষণ ধরে এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ, তো একটুখানি রাধাকৃষ্ণগুলো তুলছিলাম, যেহেতু দেখো প্রত্যেকটা মানুষই কাজ কিন্তু করতেই হবে একটুখানি, সে বাড়িতে হোক আর বাইরে হোক, কারণ এত কী বলবো, যাই হোক বাড়ির কাজ যেহেতু একটুখানি করি। আর তো চলো এখন বাড়িতে যাবো, একটুখানি বাড়িতে গিয়ে খাতা নিয়ে আসবো, তারপর একটুখানি মানে পড়তে বসে ভাবছি, দেখা যাক কী হয়। মানে বেসিক্যালি যতটুকু টাইম পাই আমি চেষ্টা করি যেমন হয় কাজ করে দেওয়ার, তারপর তো এখন যাই বাড়িতে। সো এখন সময়টা ঠিক 1:56 মতন, আর এই জাস্ট আমি বাড়িতে এলাম। তো বাড়িতে অনেকক্ষণ 1:30 দিকে এসেছি, এসে তারপরে আমি স্নান টান করে নিলাম, আর বাইরে একবার বৃষ্টি আসছে, একবার বৃষ্টি চলে যাচ্ছে, আর এখানে নো ভোল্টেজ, তো সেখানে হালকা হালকা আলু, আর বাইরে এখনও পর্যন্ত মেঘ করে রয়েছে, মানে সেই 10:00 থেকে আসছে যাচ্ছে কি বৃষ্টি, তো এখনও বাইরের দিকটা দেখা। সো বাইরে এখনও আবহাওয়া মেঘলা মেঘলা, এই জাস্ট বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে। সো এই জাস্ট আমি ভিডিওটা পাবলিক করে দিলাম, আর এখন 2টোর সময় ভিডিও তো দিতে পারছি না, মানে একটুখানি লেট হয়ে যাচ্ছে। সো 2:10 দিকে চলে যাচ্ছে, আর এখন যাচ্ছি একটু দোকানের দিকে। তোমরা শুধু আকাশটা দেখো, সেই লেভেলের আকাশ দেখতে তো দারুণ লাগছে, আকাশগুলো চারিদিকের আকাশই মানে সেই স্বর্গ স্বর্গ লাগছে আমার কাছে। সো বাড়িতে চলে এসেছি, এখানে দুপুরে লাঞ্চ, এখানে ভাত রয়েছে, এখানটাতে রয়েছে শাক ভাজা, এখানটাতে রয়েছে বরবটি আলু, এখানটাতে রয়েছে মাছের ঝাল, আর এখানটাতে রয়েছে হচ্ছে লেবু। তো চলো খাওয়া নিয়ে যাক। সো এখন হচ্ছে 4:10 মতন, সরি 4:20 মতন বাজে, আর আমি 4:30 থেকে পড়াতে যাব, তো সেখানে রেডি হয়নি, তো চলো রেডি হয়ে কথা বলছি। সো এখন 6:05, আর এই জাস্ট আমি পড়ান ছুটি দিয়ে দিলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। সো আমি এখন দোকানে, আর দোকানে এসে আপাতত এখানে বসে রয়েছি, আর হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো যে অনেক দিন পর ভিডিও দিচ্ছি আমি। সো হয়তো অনেক মানুষ আমার ভিডিও এখন দেখবে না,
বাট আমি চেষ্টা করবো যদি যতদূর পারবো ভিডিওটা দেওয়ার, এখানে মা কী তৈরি করছে সেটা দেখা যেত। সো এগুলো হচ্ছে বাচনদার, তারা বাচনদারগুলো যখন হয়ে যাচ্ছে তখন দেখাচ্ছি যে অনেকে বিয়ে বাড়িতে আছে না যে ঢোল বাজাচ্ছে, কোনোটা ঝুনঝুনি বাজাচ্ছে, তো এরকমই বাচনদার হচ্ছে। এরপর এখানে বাঁশি বাজানো হয়। তো ঝুলুনে তো বহুত রকমের আইটেমের পুতুল রয়েছে, তো তোমাদের অবশ্যই সব কিছু আস্তে আস্তে শেয়ার করব, সব কিছু শেয়ার করব তো আস্তে আস্তে, কারণ এখন তো হচ্ছে আস্তে আস্তে। আর একসঙ্গে সমস্ত পুতুলগুলো রং করা হয়ে যাওয়ার পর তোমাদের কত কি প্রাইস আর সমস্ত কিছু অবশ্যই শেয়ার করে দেবো। সো এখন সময় হচ্ছে পরের দিন সকাল 10টা, তো কালকে যতদূর করেছি ব্লগটা সেইটুকুনি, কারণ কালকে শেষ করতে পারি, আমি শেষ করতে ভুলে গেছিলাম। সো যাই হোক, যতদূর ব্লগ করেছি সারাদিনে কী করেছি আমি নিজে জানি না, হয়তো খুবই ছোট্ট ব্লগ হয়েছে, তো সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অবশ্যই কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।